সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মূসা আলাইহিস সালাম এবং তার জামানা ফেরাউন সম্পর্কে বর্তমান শিরোনামে যে আলোচনা শুরু করেছিলাম, আজকে সেটি তৃতীয় পর্ব। গত পর্বে আমি বলেছিলাম যে তুর পর্বতে যখন আগুন আনার জন্য কিংবা আগুনকে দেখে আগুন আনার জন্য পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম গেলেন এবং সেখানে গিয়ে তিনি আল্লাহর দিদার লাভ করলেন, আল্লাহর কণ্ঠ শুনতে পারলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে আহ্বান করলেন, হে মূসা, তুমি এখন পবিত্র তুয়া প্রান্তরে আছো, এটি পবিত্র এবং আমি তোমার রব, তুমি তোমার জুতা খুলো এবং সম্মুখে অগ্রসর হও। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামের কথোপকথন, সেই কথোপকথনের মধ্যে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন এবং কতগুলো কথা বললেন। সেই কথাগুলো হলো এই যে, হে মূসা, আমি তোমাকে আমার কর্মের জন্য বিশেষভাবে সৃজন করেছি এবং সেই কর্ম যাতে তুমি সুন্দরভাবে করতে পারো, এজন্য আমি তোমাকে বিভিন্ন পরিস্থিতিতে রেখে, পরিস্থিতিতে ফেলে তোমাকে সেই কর্মের জন্য উপযুক্ত করে আমি গড়ে তুলেছি এবং আমি তোমাকে যে গড়ে তুলেছি সেটি কার্যক্রম শুরু করার জন্য এখনই হলো উপযুক্ত সময়। তুমি আমার পক্ষ হয়ে ফেরাউনের কাছে যাও, মিশরের রাজধানীতে যাও, গিয়ে কয়েকটি কাজ করো। একটি কাজ হলো, ফেরাউন জমিনে বড়ই অত্যাচারী হয়ে উঠেছে, তার অত্যাচার বন্ধ করার জন্য তুমি তাকে সঠিক পথ নির্দেশনা দান করো এবং তাকে নিষেধ করো কাজগুলো করার জন্য। সে নিজেকে রব, স্রষ্টা, মালিক, খোদা বলে দাবি করছে এবং এই বিষয়ে সে যে বিভ্রান্তিতে আছে, প্রতারণা করছে, এই বিষয়টি তাকে বোঝাও। তৃতীয়ত, তিনি ফেরাউন এবং তার সম্প্রদায়, হল কিবতি। কিবতিরা প্রায় 12 লক্ষ বনি ইসরায়েলদেরকে দাস এবং দাসী বানিয়ে যে সীমাহীন নির্যাতন, জুলুম এবং অত্যাচার করছে, সেই অত্যাচারের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও, স্বজাতিকে রক্ষা করে উদ্ধার করো এবং তোমার এই প্রত্যেকটি কাজে আমার সাহায্য থাকবে, সহযোগিতা থাকবে এবং মদত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হুকুম, এই নির্দেশনা, এটি কোনো সাধারণ কোনো ঘটনা ছিল না। আপনারা যদি আজকের এই বর্তমান জমানার অবস্থা চিন্তা করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ বা পৃথিবীর অন্য যে কোনো ক্ষমতাসীন দেশের ক্ষমতাবান লোকদের সামনে যদি কাউকে এরূপ করতে বলা হয়, তাহলে প্রথমত লোকটি পিছু টান দেবে অথবা সে বিভিন্ন রকম অজুহাত সৃষ্টি করবে। আমাদের দেশে যদি বলা হয়, ঠিক আছে, আপনি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় কর্তাকে গিয়ে বলুন যে আপনি জুলুমবাজ, আপনি গুম করেন, আপনি হত্যা করেন, আপনি ঘুষ খান, আপনিগুলো বন্ধ করেন, অথবা কাউকে যদি বলা হয় আপনি গণভবনের সামনে গিয়ে এই কথা বলেন, বঙ্গভবনের সামনে গিয়ে এই কথা বলেন, আমার মনে হয় না যে বর্তমান জমানাতে কোনো মুসলমান মুমিন মুত্তাকি অন্য যে কোনো লোকের পক্ষে এই কর্মটি করা সম্ভব হবে। আর এই কর্মটি করা কোনো সাধারণ মানুষের পক্ষে আসলে সম্ভবও নয়। এটির জন্য আল্লাহর বিশেষ বান্দার প্রয়োজন হয়, বিশেষ বান্দির প্রয়োজন হয় এবং আল্লাহ তাদেরকে বিশেষভাবে আসলে গড়ে তোলেন। তো হযরত মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে যদি অন্য কোনো সাধারণ মানুষ হতো, তিনি কখনো সাহস পেতেন না, কিংবা ওই পাহাড়ে আগুনের মধ্য থেকে তিনি যখন আল্লাহর কণ্ঠস্বর শুনেছেন তখনই তিনি ভয়ে পালাতেন। কিন্তু মূসা আলাইহিস সালাম সে কাজ করেননি। কেন করেননি? যে আল্লাহ তাকে সেভাবে গড়ে তুলেছে, অ্যাট দ্য সেম টাইম হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন ব্যক্তিগতভাবে প্রচণ্ড সাহসী। তো তার সাহস থাকা সত্ত্বেও তিনি আল্লাহর কাছে একটা প্রার্থনা করলেন, দোয়া করলেন। পবিত্র কোরআনে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উল্লেখ করেছেন এবং আমরা অনেকেই সেটি আমল করি এবং সেই দোয়া নিয়ে মূলত আজকে আমি সংক্ষেপে কিছু কথাবার্তা বলব। দোয়াটি হলো, রব্বিশ রহলি সদরি ওয়াইয়াস শিরিলি আমরি ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি তো মূসা ফেরাউনের সামনে যাব, তো যাওয়ার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও
এবং আমার জবানকে বুলন্দ করে দাও, সুন্দর করে দাও, সাবলীল করে দাও, যেন আমি যা বলতে চাই তা যেন আমি বুঝিয়ে বলতে পারি। এবং এই দোয়ার পরবর্তী আয়াতে হযরত মূসা আলাইহিস সালাম আরও নিবেদন করেন যে আমাকে সাহায্যকারী হিসেবে আমার সঙ্গে আমার ভাইকে হারুনকে তুমি দান করো, নবুয়ত দান করো, যেন হারুন আমার সঙ্গে যেতে পারে। এখন এখানে দেখুন চারটি বিষয় চলে এসছে, যে কোনো একজন শক্তিশালী মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, যে কোনো কাজ করার জন্য, যে কোনো সাহস দেখানোর জন্য আপনার প্রথমত একটি সাহসযুত বক্ষ দরকার, হৃদয় দরকার, মন দরকার, মস্তিষ্ক দরকার, আর দরকার কি সুন্দরভাবে কথা বলার ক্ষমতা, যেখানে জিহ্বায় জড়তা থাকবে না এবং কথাগুলো গুছিয়ে বলার দক্ষতা থাকতে হবে এবং সেই কথাটা সাবলীলভাবে উপস্থাপনা করার অভিজ্ঞতা থাকতে হবে, এবং আপনি যাতে নিজের মনোবলটাকে অক্ষুণ্ণ রাখতে পারেন এই জন্য আপনার সাহায্যকারী লাগবে। তো কাজেই এই দোয়ার মধ্যে চারটি বিষয়বস্তু ফুটে উঠেছে। এর মধ্যে আজকের আলোচনায় আমি মূলত প্রথমটি বলব, সেটি হলো সাহস। মানুষের জীবনের সফলতা বলতে আমরা যা বুঝি সেটি হলো কারো সুন্দর একটি স্বাস্থ্য আছে সফল, কারো অনেক টাকা আছে সফল, কেউ অনেক জনপ্রিয় হয়ে যান তিনিও বলেন আমি সফল, কেউ বিখ্যাত হয়ে যান তিনিও বলেন আমি সফল, কারো রাজনৈতিক ক্ষমতা কেউ হাসিল করেন তার হাতে রাজনৈতিক ক্ষমতা থাকে তিনিও সফল, কেউ আবার রাষ্ট্র ক্ষমতা পান, রাজা হন, মন্ত্রী হন, সিংহাসন অধিকারী হন, তিনিও সফল। আবার কেউ ইবাদত বন্দেগি করতে করতে ওলি আল্লাহ হয়ে যান তিনিও সফল। তো মানব জীবনের এই যে সফলতা এটি আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল নিয়ামত, বিশাল নিয়ামত, এই নিয়ামতের তুলনা আসলে হয় না। মানুষ পরিশ্রম করে, অনেক কিছু করে, কিন্তু আল্লাহর দয়া না হলে কখনই মানুষ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারে না। কিন্তু এই সফলতাকে, যে কোনো সফলতাকে আপনি যদি উপভোগ করতে চান, ভোগ করতে চান, উপভোগ করতে চান, গ্লোরিফাই করতে চান, উজ্জ্বল করতে চান এবং সফলতাটাকে অন্যের জন্য অনুকরণীয় করতে চান, দৃশ্যমান করতে চান, তবে আপনার সাহস থাকতে হবে। এবং আপনার যদি সাহস না থাকে আপনি কখনই আপনার কোনো সফলতাকে কাজে লাগাতে পারবেন না। ধরুন আপনার টাকা আছে, আপনার টাকা আছে, আপনার রূপ আছে, আপনার যৌবন আছে, তো আপনার টাকা, রূপ, যৌবনের পিছনে দস্যু, তস্কর, খারাপ লোকেরা আপনার পিছনে নেবে। তো এই খারাপ লোকদেরকে তাড়ানোর জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য, তাদের হাত থেকে নিরাপদ রাখার জন্য আপনাকে অবশ্যই সাহস লাগবে, নিজের সাহস লাগবে। আপনার ভাড়া করা লোকের সাহস দিয়ে কখনই হবে না, এই সাহস লাগবে। এবং এই সাহসটা আপনি নিজে নিজে কখনো অর্জন করতে পারবেন না, এই সাহসের জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা জানাতে হবে, আল্লাহর কাছে নিবেদন করতে হবে, যেটা হযরত মূসা আলাইহিস সালাম করেছেন। এবং মূসা আলাইহিস সালামের এই সুন্নতটি তার বান্দাদের জন্য অনুকরণীয় করেছেন, আর এই কারণে আল্লাহ এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবার সাহস সম্পর্কে, সাহসটা কীভাবে হতে পারে, সাহসটি বক্ষে ধারণ হয়। সাধারণত আমরা বলি যে ওই লোকটির বুক মানে উঁচু, তার বুক প্রশস্ত, তার বুকে তেজ আছে। তো এই সাহস থাকার জন্য একটি উন্নত বক্ষ দরকার, অর্থাৎ প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকতে হবে, আপনার ফুসফুসটা নিরোগ হতে হবে যেখানে আপনার শ্বাস প্রশ্বাস যায়। আমরা যাকে কলিজা বলি, আমরা যাকে হৃৎপিণ্ড বলি, সেই হৃৎপিণ্ডটা হতে হবে নীরব, এবং রক্ত সঞ্চালন যেটা হয় হৃৎপিণ্ডের মাধ্যমে সেটার মধ্যে কোনো ত্রুটি থাকা চলবে না। তো আপনার হৃৎপিণ্ড, ফুসফুস, এর কর্ম যখন নিখুঁত নিরাপদ হবে ঠিক তখনই আপনার মধ্যে সাহসটি সঞ্চয় করার জন্য, সাহসটি ধারণ করার জন্য আপনার একটা শক্তি ভিতরে থাকবে। কাজেই এই দুটো জিনিস সংরক্ষণ করার জন্য আপনার শরীয়তের জ্ঞান লাগবে এবং মারেফতের জ্ঞানের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তা আপনার অনেক সাহস আছে কিন্তু আপনার কোনো স্বাস্থ্য নেই, এই স্বাস্থ্য রক্ষার জন্য আপনাকে নিজে চেষ্টা করতে হবে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। কেননা আপনার নিজের যদি স্বাস্থ্য না থাকে এবং স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে যদি শারীরিক শক্তি না থাকে আপনি কোনো অবস্থাতেই সাহসী হতে পারবেন না, এবং যদি আপনি সাহস দেখাতে যান দুর্বল শরীর নিয়ে তখন সেটা হিতে বিপরীত হবে এবং বুমেরাং হবে। তো কাজেই
সাহসী হতে হবে, এবং সাহসটি যাতে বেয়াদবিপূর্ণ না হয়, বিনয়ের সঙ্গে হয়, এবং এই সাহসটি যাতে ইফেক্টিভ হয়, কার্যকর হয়, এর জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা কীভাবে করতে হবে সেটি হযরত মূসা আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আশা করি আজকের এই বক্তব্যের মাধ্যমে আপনারা কিছুটা হলেও চিন্তা করার সুযোগ পাবেন, এবং আমার এই আলোচনার মধ্যে যদি ভালো কিছু থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আমাদের সবাইকে এটি অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।